প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি পার্ট এইটে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আমি এই অধ্যায়ের অঙ্কগুলোকে গ্রুপিং করে সাজিয়ে দিয়েছি যাতে তোমাদের অঙ্কগুলো বুঝতে এবং করতে সুবিধা হয়। সাথে তোমরা যারা পরীক্ষার্থী আছো, আশা করছি তারাও উপকৃত হবে। তাহলে চলো আমরা অঙ্কগুলো শুরু করি। প্রথমে দেখো বিভাগ ক। বিভাগ ক তে আমি এই ধরনের অঙ্কগুলো রেখেছি। এখানে এখানে এই বিভাগ ক এর প্রত্যেকটা অঙ্ক একইভাবে হবে। আমি আশা করছি এখানে এখান থেকে এই দুই একটা অঙ্ক করলেই তোমরা এই ধরনের অঙ্কগুলো সহজেই সমাধান করতে পারবে। প্রমাণ করো যে 2 tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/7 প্লাস 2 tan ইনভার্স 1/8 ইকুয়াল π/4। তাহলে আমরা প্রথমে বাম পক্ষ ধরি। বাম পক্ষে আছে 2 tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/7 প্লাস 2 tan ইনভার্স 1/8। তাহলে আমরা প্রথম এবং তৃতীয় অংশ থেকে 2 টা কমন নিব। নেয়ার পর আমাদের থাকে 2 tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/8 প্লাস আর বাকি থাকে tan ইনভার্স 1/7। এখন দেখো এই অংশে tan a প্লাস tan b ফর্মুলা করব। তাহলে tan a প্লাস tan b ফর্মুলা করলে আমরা পাব tan a প্লাস b বাই 1 মাইনাস tan a tan b। তাহলে দেখো তৃতীয় লাইনে দেখো 2 tan ইনভার্স 1/5 প্লাস 1/8 বাই 1 মাইনাস 1/5 ইনটু 1/8, অর্থাৎ tan ইনভার্স a প্লাস b 1 মাইনাস a ইনটু b, আর বাকি আছে প্লাস tan ইনভার্স 1/7। প্রথমে আমরা এই অংশটা সমাধান করব, এরপরে আবার ফর্মুলা ব্যবহার করব। এরপর লাইন দেখো 2 tan ইনভার্স, তাহলে আমরা 1/5 প্লাস 1/8 ক্যালকুলেশন করার পর পাব 13/40 এবং নিচে 1 মাইনাস 1/40 প্লাস tan ইনভার্স 1/7। এখন 2 tan ইনভার্স 13/40 বাই 39/40 প্লাস tan ইনভার্স 1/7। তাহলে আমরা এখান থেকে পাই tan ইনভার্স 13/40 ইনটু 40/39, অর্থাৎ গুণ করলে প্লাস tan ইনভার্স 1/7। পরের লাইনে খেয়াল করো 2 tan ইনভার্স 13/40 ইনটু 40/39 প্লাস tan ইনভার্স 1/7। এর পরের অংশে দেখো, পরের লাইনে দেখো 2 tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7। এখন দেখো আমরা পার্ট সাথে যে ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেখানে একটা আমাদের ফর্মুলা ছিল 2 tan ইনভার্স x ইকুয়াল tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। তাহলে এই ফর্মুলাটা আমরা এই অংশে ব্যবহার করব। তাহলে ব্যবহার করলে আমরা পাই tan ইনভার্স 2 ইনটু 1/3 বাই 1 মাইনাস 1/3 হোল স্কয়ার প্লাস tan ইনভার্স 1/7। এখন আমরা পাই পরের লাইনে tan ইনভার্স 2/3 ইনটু 9/8 প্লাস tan ইনভার্স 1/7। তাহলে প্রথম অংশ ক্যালকুলেশন করার পর আমরা পাবো tan ইনভার্স 3/4 প্লাস tan ইনভার্স 1/7।
তাহলে এখানেও আমরা 10 a প্লাস b এর ফর্মুলা করব তাহলে আমরা পাই 10 ইনভার্স 3 বাই 4 প্লাস 1 বাই 7 বাই 1 মাইনাস 3 বাই 4 ইন্টু 1 বাই 7 এরপর ক্যালকুলেশন করলে আমরা পাব 10 ইনভার্স 25 বাই 28 বাই 25 বাই 28 অর্থাৎ এখান থেকে আমরা পাই 10 ইনভার্স 1 তাহলে 10 ইনভার্স 1 সমান আমরা জানি পাই বাই 4 তাহলে আমাদের ডান পক্ষ প্রমাণিত হলো এখন চলো আমরা আরেকটা অঙ্ক দেখি 2 2 এ আছে sec ইনভার্স 13 বাই 5 মাইনাস cosec ইনভার্স রুট 5 বাই 2 ইকুয়াল 10 ইনভার্স 2 বাই 29 এটা প্রমাণ করতে হবে তাহলে প্রথমে আমরা বাম পক্ষ ধরি sec ইনভার্স 13 বাই 5 মাইনাস cosec ইনভার্স রুট 5 বাই 2 যেহেতু আমাদের 10 ইনভার্স 2 বাই 29 প্রমাণ করতে হবে তাহলে আমরা sec ইনভার্স কে কনভার্ট করব এবং cosec ইনভার্স কেও কনভার্ট করব ত্রিভুজ থেকে তাহলে আমরা এই প্রথম অংশের জন্য প্রথমে একটা ত্রিভুজ কল্পনা করব এবং দ্বিতীয় অংশের জন্য দ্বিতীয় আরেকটা ত্রিভুজ কল্পনা করব এখন দেখো sec ইনভার্স 13 বাই 5 sec সমান আমরা জানি অতিভুজ বাই ভূমি অর্থাৎ 13 হচ্ছে আমাদের অতিভুজ ভূমি হচ্ছে 5 তাহলে এখান থেকে আমরা পাব লম্ব 12 তাহলে এটা যদি আমরা 10 এ কনভার্ট করি তাহলে পাই 10 ইনভার্স 12 বাই 5 এবং cosec ইনভার্স রুট 5 বাই 2 তাহলে cosec সমান আমরা জানি অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই লম্ব তাহলে অতিভুজ হচ্ছে রুট 5 লম্ব হচ্ছে 2 এখান থেকেও আমরা পাবো 10 10 এ যদি আমরা কনভার্ট করি পাবো 10 ইনভার্স 2 বাই 1 এখন দেখো আমাদের এখানে 10 a মাইনাস 10 b ফর্মুলা করতে হবে তাহলে 10 a মাইনাস 10 10 in b হচ্ছে 10 ইনভার্স a মাইনাস b বাই 1 প্লাস a ইনটু b তাহলে আমরা পাই 10 ইনভার্স 12 বাই 5 মাইনাস 2 বাই 1 বাই 1 প্লাস 12 বাই 5 ইনটু 2 এখন দেখো আমরা পাই 10 ইনভার্স 12 বাই 5 মাইনাস 2 বাই 1 বাই 1 প্লাস 12 বাই 5 ইনটু 2 অর্থাৎ a মাইনাস 10 ইনভার্স a মাইনাস b বাই 1 প্লাস a ইনটু b তাহলে এখান থেকে আমরা পাবো 10 ইনভার্স 2 বাই 19 যেখানে আমাদের ডান পক্ষ প্রমাণিত হলো এখন দেখো 3 3 এ আছে sin ইনভার্স 4 বাই 5 প্লাস cos ইনভার্স 2 বাই রুট 5 ইকুয়াল 10 ইনভার্স 11 বাই 2 তাহলে বাম পক্ষ ধরো বাম পক্ষে আছে sin ইনভার্স 4 বাই 5 প্লাস cos ইনভার্স 2 বাই রুট 5 তাহলে এখানে আমাদের 10 ইনভার্স 11 বাই 12 প্রমাণ করতে হবে এখানেও আমরা sin ইনভার্স কে কনভার্ট করব এবং cos ইনভার্স কে কনভার্ট করে 10 এ নেব sin ইনভার্স কেও কনভার্ট করে 10 এ নেব তাহলে এই প্রথম অংশের জন্য আমরা প্রথম ত্রিভুজটা কল্পনা করব এবং দ্বিতীয় অংশের জন্য দ্বিতীয় ত্রিভুজ কল্পনা করব তাহলে প্রথম অংশের জন্য আমরা যদি ত্রিভুজ কল্পনা করি sin সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ তাহলে এখান থেকে আমরা ভূমি পাব 3 এখন আমরা এটাকে 10 ইনভার্স অর্থাৎ 10 নিলে 10 ইকুয়াল আমরা জানি লম্ব বাই অতিভুজ অর্থাৎ 10 ইনভার্স 4 বাই 5 এবং দ্বিতীয় ত্রিভুজে দেখো cos ইনভার্স cos সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ অর্থাৎ 2 বাই রুট 5 এটাকেও যদি আমরা 10 এ কনভার্ট করি এখান থেকেও আমরা পাব তাহলে 10 সমান আমরা জানি লম্ব বাই
भूमि अर्थात 1/2 এখানে আমরা 10a plus 10b ফর্মুলা করব তাহলে আমরা পাই 10a plus 10b 10 inverse 4/3 plus half by 1 minus 4/3 into half equal 10 inverse ক্যালকুলেশন করার পর আমরা পাই 10 inverse 11/2 যেটা আমাদের ডান পক্ষে আছে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এই বিভাগ ক এ এই ধরনের অঙ্কগুলো আমি দিয়েছি তোমাদেরকে প্রত্যেকটা অঙ্ক একই ভাবে সমাধান করবে আমি যেভাবে দিক নির্দেশনা দিয়েছি সেভাবে যদি তোমরা অনুশীলন করো আশা করছি তোমরা খুব সহজেই অঙ্কগুলো সমাধান করতে পারবে এখন দেখো আমি কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা বাসায় বসে এই অঙ্কগুলো সমাধান করবে প্রথমে দেখো প্রমাণ করো যে 1 sin inverse 3/5 plus cot inverse 17/19 equal 10 inverse 27/11 2 cot inverse 5/3 plus sin inverse 3/5 equal 10 inverse 27/11 3 tan inverse 1/4 plus tan inverse 2/9 equal 1/2 cos inverse 3/5 4 sin inverse 4/5 plus cos inverse 2/√5 equal 10 inverse 11/2 5 10 inverse 2/3 equal π/2 minus sec inverse √13/2 এই পাঁচে আমি একটু বলে রাখি তোমরা তোমাদের অঙ্কে সুবিধার্থে ডান পাশের sec inverse √13/2 কে বাম পাশে নিয়ে এসে ডান পাশটা π/2 প্রমাণ করতে পারো তাহলে অঙ্কটা আরো সহজ হয়ে যাবে 6 sin inverse 1/3 minus cos inverse √2/√3 equal 10 inverse √2 তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কগুলো বাসায় করবে আশা করছি বিভাগ ক এর অঙ্কগুলো তোমরা সহজে সমাধান করতে পারবে পরবর্তী পাঠে আমি বিভাগ খ নিয়ে আলোচনা করব এবং বিভাগ খ তে অন্য আরেক ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করব আশা করছি তোমরা এই অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং বাসায় বসে পড়াশোনা করবে ধন্যবাদ।